আদালত অবমাননায় এবার বিপাকে রাজ্য সরকার। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের অবস্থান বিক্ষোভ ছিল রবিবার। এই কর্মসূচিতে আদালত অবমাননার অভিযোগ উঠল এবার। সেই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মহিত নগর এলাকায় তৃণমূলের ধর্ণা হয়। জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক প্রদীপ কুমার বর্মার নেতৃত্বে তা হয়। অভিযোগ, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর বাড়ির সামনেই ধর্ণামঞ্চ তৈরি হয়। সেখানেই হাজারখানেক তৃণমূল কর্মীও হাজির ছিলেন, যা আদালতের নির্দেশ অবমাননা বলেই দাবি বিরোধী দলনেতার। যদিও তৃণমূলের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে কোথাও কোনো নিয়ম ভাঙা হয়নি, করা হয়নি আদালত অবমাননাও। প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের শ্রদ্ধানুষ্ঠানে যোগ দিতে রবিবার দুপুরে ধূপগুড়ি যান শুভেন্দুবাবু। সেখান থেকে ফেরার পথেই পঞ্চায়েত নির্বাচনে নবনির্বাচিত বিজেপি সদস্যদের নিয়েও বৈঠক করেন শুভেন্দু। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি। পাশেই ছিলেন বাপি গোস্বামী। সেখানেই শুভেন্দুবাবু বলেন হাইকোর্টের এজলাসে বিচারপতির কাছে এই বিষয়টি জানাবেন তিনি। শুভেন্দুবাবুর কথায়, আমরা পুরোটাই নজর রেখেছি, ওরা সব জায়গায় এসব করেনি, যেখানে যেখানে এসব করেছে তা নিয়ে প্রধান বিচারপতির এজলাসে যাব, আদালতের নির্দেশ অবমাননা করার জন্য কোর্টে যাব। 5 তারিখ নির্দেশ ছিল, ওরা করেনি, আজকের কর্মসূচিতেও কোনো সাড়া ফেলেনি। যারা আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখায় তাদের জন্য আইন আছে। ভিডিও ফুটেজ এবং আরও কিছু বিষয় বাপিবাবুর বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে চলে যাব। যদিও শুভেন্দুর দাবি উড়িয়ে তৃণমূলের এসএসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, আমরা কোনো জেলা সভাপতির বাড়ির সামনে ধর্ণামঞ্চ করিনি, রাস্তার ধারে করেছি, সেটা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ হয়েছে, সুষ্ঠুভাবে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।